হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই। লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে যারা আবেদন করেছিলেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা গুড নিউজ বলতে পারেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বেনিফিট পেতে শুরু করবেন বেনিফিসিয়ারা কিন্তু 1 সেপ্টেম্বর থেকে। তো কারা কারা 1 সেপ্টেম্বর থেকে এই যে বেনিফিট 500 টাকা জেনারেল এবং ওবিসিদের জন্য এবং SC ST কমিউনিটির মহিলাদের জন্য 1000 টাকা পেতে চলেছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। তবে তার আগে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত ওমার টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন। এই চ্যানেলে রীতিমতো আপনারা গভর্নমেন্ট স্কিম সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যাবেন। এবং যারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেননি অবশ্যই এই ভিডিওটি আপনারা দেখে নেবেন, একেবারে স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করেছি কীভাবে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, সব কিছু সুবিধা কিন্তু আপনারা এই ভিডিওটা দেখলেই পেয়ে যাবেন। তো এবারে আমরা ফিরবো মূল আলোচনাতে। ভিডিও শুরুতে জানালাম কারা কারা 1 সেপ্টেম্বর থেকে টাকা পেতে চলেছেন লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের মাধ্যমে, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি একটা SMS আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা পাঠানো হয়েছিল JM-WP Government থেকে। তো যারা ফর্ম সাবমিট করেছিলেন সাকসেসফুলি তাদের সবার মোবাইলে কিন্তু এই SMSটা আসার কথা। যাদের মোবাইলে এখনও পর্যন্ত SMS আসেননি অবশ্যই আপনারা ওয়েট করুন, 10 দিনের মধ্যেই কিন্তু ফর্ম জমা করার আপনারা SMS পেয়ে যাবেন। এই SMSটা কিন্তু প্রত্যেকের জন্যই আসবে, যারাই ফর্ম সাবমিট করবেন সবারই কিন্তু এই SMSটা আসবে। এখানে লেখা থাকবে ইয়োর লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লিকেশান ইজ রিসিভড উইথ অ্যাপ্লিকেশান আইডি। এখানে একটা অ্যাপ্লিকেশান আইডি থাকবে 9 ডিজিটের, লক্ষ্মী ভাণ্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা হচ্ছে প্রথম মেসেজ যেটা ফর্ম জমা করার পরে বেনিফিসিয়ারির যে মোবাইল নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন তার মোবাইল নম্বরে এই SMSটা পাঠানো হচ্ছে। এবারে আমি আপনাদের সঙ্গে আরও একটা মেসেজ দেখাবো, যে মেসেজটার মাধ্যমে আমরা কী দেখতে পাচ্ছি দেখে নেব। দেখুন এই যে সেকেন্ড মেসেজটা আপনারা দেখতে পাচ্ছেন, ইয়োর লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশন উইথ অ্যাপ্লিকেশান আইডি, আপনার যে অ্যাপ্লিকেশান আইডি ছিল সেই অ্যাপ্লিকেশান আইডিটা ওখানে লেখা থাকবে, হ্যাজ বিন স্যাংশনড। এই স্যাংশন কথাটা আপনারা কিন্তু দেখতে পাবেন, স্যাংশনড উইথ বেনিফিসিয়ারি আইডি, এবং আপনার বেনিফিসিয়ারি আইডি এখানে দেওয়া থাকবে লক্ষ্মীর ভাণ্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই যে SMSটা আসছে, এখন আসতে শুরু হয়েছে, এই SMS যারা যারা পাচ্ছেন তাদের প্রত্যেকেরই কিন্তু আবেদনপত্রটা স্যাংশন হয়ে গিয়েছে, মানে আপনারা কিন্তু বেনিফিসিয়ারি আইডিও পেয়ে যাচ্ছেন। মানে বেনিফিসিয়ারি যে লিস্ট, যারা যারা 1 সেপ্টেম্বর থেকে টাকা পাবেন, মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন বেনিফিট পেতে শুরু করবে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের মাধ্যমে, সেই সমস্ত আবেদনকারীরা অবশ্যই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন 1 সেপ্টেম্বরই। এছাড়া এখনও পর্যন্ত অনেকেরই মেসেজ আসতে কিন্তু বাকি আছে, আপনাদের চিন্তার কোনো কারণে আপনাদের মোবাইলেও SMS চলে আসবে। এই সেকেন্ড SMSগুলো যারা আগে ফর্ম জমা করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে তাদের মোবাইলে কিন্তু অলরেডি পাঠানো শুরু হয়ে গেছে, এবং যারা সবেমাত্র ফর্ম ফিল আপ করে জমা করেছেন তাদের মোবাইলে কিন্তু SMS চলে আসবে। এবং আপনারা অবশ্যই যদি ঠিকঠাকভাবে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার স্কিম ফর্ম ফিল আপ করার পরে দুয়ারে সরকার ক্যাম্পে জমা করেন, আপনিও কিন্তু বেনিফিসিয়ারি আইডি পাবেন এবং আপনার আবেদনপত্রটাও স্যাংশন করা হবে, এবং আপনিও এই যে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের বেনিফিট সেটাও পেতে শুরু করবেন। SC ST কমিউনিটির মহিলা হলে 1000 টাকা মাসিক, এবং যারা জেনারেল এবং OBC আছেন তারা 500 টাকা। আরও একবার রিকোয়েস্ট করবো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের আবেদনপত্র দুয়ারে সরকার ক্যাম্পে জমা করেনি, এই ভিডিওটা দেখে দেখে আপনারা অবশ্যই ফর্ম ফিল আপ করুন, আপনার কোনো রকম সমস্যা থাকবে না। যারা এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন, ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন।